আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের হাইকমান্ড যে রাজ্য সভাপতির পদে যে বদল এনেছেন তার ফলশ্রুতিতে কংগ্রেস দলের বিভাজন রেখা যেমন স্পষ্ট হচ্ছে ঠিক তেমনিভাবে কংগ্রেস দলের হেভিওয়েট নেতা তথা পুরখোয়া ব্যক্তিত্ব তথা প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা ইতিমধ্যেই এক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে সেই সিদ্ধান্ত প্রাক্তন কংগ্রেস সভাপতি নতুন কি রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন যাকে কেন্দ্র করে ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকে বলছেন যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে প্রত্যাখ্যাত হয়ে বীরজি সিনহা যথেষ্ট আঘাত পেয়েছেন এবং যিনি দীর্ঘদিন এর যে কংগ্রেসের আদর্শ অবচল থেকে কংগ্রেসকে আগে রেখেছিলেন সেই সভাপতিকে সেই পুরখা ব্যক্তিত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে কিক আউট করেছেন তার ফলশ্রুতিতে তিনি ইতিমধ্যেই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই দলবদলের সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের সামনে একটা চপেটাঘাত আঘাত বলে অনেকে অভিহিত করেছেন যিনি দুঃসময়ের দলকে ধরে রেখেছিলেন সেই নেতৃত্বদের দল থেকে এক পাশে রেখে দলকে মজবুত করার যে পরিকল্পনা কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই বিরজিৎ ছিনে নাকি দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি কোন দলে যোগদান করবেন এ নিয়ে এখনও কোনো ধরনের স্পষ্ট মন্তব্য জানা যায়নি তবে নিন্দুকরা বলছেন যে বিজেপি দলের তরফ থেকে ইতিমধ্যেই প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই তথ্য থেকে অনেকেই বলছেন যে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি নিশ্চিতভাবে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফ যোগ দিতে পারেন অর্থাৎ বর্তমান শাসক দল বিজেপিতে যোগদানই নাকি বিরিৎ পরবর্তী লক্ষ্য পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত লোকসভা নির্বাচনের পূর্বেই তিনি হয়তো বা বিজেপি দলে যোগদান করতে চলেছেন